এখন ফনি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে এরকম একটা আশঙ্কা দেখা দিয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তার জেরে প্রবল বৃষ্টিপাত হতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয়েছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গে সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম ও দুই বর্ধমানে তাপপ্রবাহ চলবে এদিকে মাঝ বৈশাখে তাপমাত্রার পারদ চল্লিশ ছুঁই ছুঁই আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি বেলা বাড়লে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও এদিকে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে